ভদ্র সমাজ নাক আর ভুরু কুঁচকে ওদের গালি দেয় বেশ্যা বলে, আবার রাতের আধারে সেখানেই শরীরের খিদে মেটাতে হানা দেন তথাকথিত ভদ্র বাবুরা। এই মুহূর্তে সোনাগাছের যৌন কর্মীরা নিজেদের পেশার স্বীকৃতি দাবি করছেন, পাশে রয়েছে দুর্বারের মতো সংগঠন। আমরাও মায়ের একটা ইচ্ছে আকাঙ্ক্ষা থাকে, যেমন কি আমরা মনে করি যে আমরা যদি আশীর্বাদ করি, হ্যাঁ, তাহলে আমার যে বাচ্চারা তারা হয়তো আগামী দিনে অনেক বড় হবে, যেগুলো আমাদের স্বপ্ন, কেউ ডাক্তার হবে, কেউ উকিল হবে। আমার প্রথম তো বলবো, ফার্স্টে আমি এই এত বছর, আজ 20 বছর ধরে এই পেশাতে আছি। 20 বছর ধরে আপনি এই পেশাতে এসেছিলেন কি নিজে, মানে কোনো মারফতে এসেছিলেন বা আপনি? না, আমি নিজে ইচ্ছায় এসেছিলাম। আমাদের খুব অভাব ছিল, আমার বাবা অসুস্থ ছিল, এবার আমি নিজে ইচ্ছেতে এসে এই কাজ করি, করে আমি পরিবারকে বাঁচিয়েছি। আপনার ইচ্ছে হয়নি যে আপনি এখান থেকে বেরিয়ে যান বা আপনি অন্যভাবে জীবনযাপন করুন? সেটা খারাপটা কি আছে যেখানে দেওয়ার চেষ্টা করুন? সেটা তো অবশ্যই, কারণ এখান থেকে আমি উপার্জন করছি, এখান থেকে আমি বাড়ি ঘর করছি, এখান থেকে আমি ছেলে মেয়ে লেখাপড়া শেখাচ্ছি, এখান থেকে আমার পরিবার মানুষ হচ্ছে, তাহলে এটা খারাপ কেন আর ছাড়বো কেন? না, ফেস করতে যত ছেলে মেয়ে, মানে ছেলে তো 21 বছর, মেয়ে 18 বছর। এবার আমরা শিক্ষা ভালো দিই যে বাবা কারো অন্যায় করো না, চুরি করো না, ডাকাতি করো না, সৎ পথে খেটে খাবে। এবার 18 বছর পর এবার ওরা কোন কাজ বেছে নেবে সেটা ওদের উপরে নির্ভর করে। এই এলাকার যৌনকর্মীদের আমরা বেছে নিয়ে তাদেরকে স্বাস্থ্যের বিষয়ে, HIV রোগের বিষয়ে শিক্ষিত করে তাদেরকেই আমরা স্বাস্থ্যকর্মী হিসাবে কাজে লাগু করেছিলাম। সেই ধারায় এগুতে এগুতে আমরা দেখলাম যে যৌনকর্মীরা তাদের অধিকারের জন্য লড়াই চাইছে, তাদের আত্মসম্মান এবং মর্যাদার জন্য লড়াই করার জায়গা থেকে আমরা তৈরি করলাম দুর্বার মহিলা সমন্বয় কমিটি, যা আজকে সারা পশ্চিমবঙ্গে 60,000 যৌনকর্মী মুখপাত্র। শুধু সোনাগাছিতে নয়, আরও অন্যান্য জায়গায় তারা রয়েছে, একদম এই কুচবিহার দিনহাটা থেকে শুরু করে দীঘা, আর যে সমুদ্র বেলায় সেখানেও যেসব যৌনকর্মীরা রয়েছে আজকে তারা দুর্বারের ছত্র ছায়ায়। যৌনতা মানেই অশ্লীলতা নয়, বরং আরো 5টা পেশাজীবীর মতো ওদেরও আছে বাঁচার অধিকার। তাদের মুখ থেকে যে তারা কিভাবে এই লাইনে এসেছেন, কিভাবে ওরা জীবনযাপন করছেন বা তাদের ইচ্ছা কি, তারা বাচ্চাদেরকে কিভাবে শিক্ষা দীক্ষা দিচ্ছেন, দুর্বার তাদেরকে কতটা সাহায্য করছে, আর আমরা তাদের কাছ থেকে এটাও জানতে চেয়েছি তারা এখনো যারা এখানে এখনো পর্যন্ত রয়েছেন তারা যে সবাই জর্জি অবস্থায় আনা হয়েছে বা তাদের ওপর কোনো প্রেশারাইজ করা হয়েছে এরকম কোনো কিছু না, সবাই এখানে স্বেচ্ছায় এসেছেন এবং অনেকেই আছেন যারা এই পেশা থেকে সরতে চান না, কারণ তারা এটাকে নিজেদের জীবনযাপনের আর্নিং পয়েন্ট হিসাবে ধরে রাখছেন এবং এখান থেকে তারা বাচ্চাদের বড়ও করেছেন, বিদেশেও পাঠিয়েছেন। এতক্ষণ আমরা শুনেছি তাদের সব মুখের কথা, তাদের কষ্ট, তাদের যন্ত্রণা বা তাদের তারা এই লাইনে থেকেও তারা জীবন কীভাবে হ্যাপিকে লিড করছে সেটাও আমরা শুনেছি। দেখতে থাকুন খোঁজখবর, আমরা এরপরে আরও কিছু স্টোরি নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা চোখ রাখুন খোঁজখবরের পর্দায়, ক্যামেরাম্যান শান্তনুর সঙ্গে নমস্কার।